বৈশাখের উষ্ণ বৃষ্টির শেষে এক পড়ন্ত বিকেল বেলা। অসময়ে এই বৃষ্টির পর সূর্যের নরম রোদ তখনও চেষ্টা করছে পাতলা মেঘের চাদর থেকে নিজেকে বার করতে। শহরের ইলেকট্রিক তারে বসা ঝোড়ো কাক নিজেদের পালক শুকোতে ব্যস্ত। রাস্তার ধারে আশ্রয় নেওয়া বিড়ালগুলোও ধীরে ধীরে বেরিয়ে আসছে, বিরক্ত ও ক্লান্ত। বৃষ্টিস্নাত এই পাড়াতে আবছায়া সূর্যের নিচে একটা স্যাঁতস্যাঁতে সিগারেট হাতে বসে আছে অমল। ভিজে জামা কাপড় আর ভিজে চুলে সেও যেন একটা ঝুড়ো কাক। তার সামনে সদ্য চুনকাম করা দেওয়ালে একে একে রং ঝরে পড়ছে, মিশে যাচ্ছে রাস্তার সাথে। অমল উঠে দাঁড়ায়। আকাশে আবার মেঘ একজোট হতে লাগে, বোধহয় আবার বৃষ্টি হবে। অমল রঙের বালতিটা তুলে নিয়ে একরাশ বিরক্তি নিয়ে পকেটে পুরে ফেলল দুটো পেনব্রাশ। আজকে যথেষ্ট কাজ হলো, এবার বাড়ি যাই। এই বলে উত্তর কলকাতার সরু গলির মধ্যে মিলিয়ে গেল অমল, মুখের শেষে হিন্দি গানের সুর। নিজের পাড়ায় পৌঁছে সবার অগোচরে সে ঢুকে গেল নিজের এক কামরার ছোট্ট বাড়িতে। তালাবন্ধ হয়ে একটি ঘর আরেক রাতের জন্য হলো সমাজের থেকে বিচ্ছিন্ন। খুব সাধারণ একটা লোকের সাধারণ একটা দিন, তাই না? কিন্তু এই একটা লোক আর তার জীবনের কাহিনী আমাদের সমাজের অনেক নির্মম সত্যিকে ঘিরে আছে। প্রতিদিন সে এই বন্ধ ঘরে শুয়ে স্বপ্ন দেখত, একদিন সে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী হবে। আমার বইতে পড়েছে ক্লোড মনেট, পিকাসো, নন্দলালদের জীবনের সংগ্রামের কথা। সে জানে সেও একদিন পারবে তার এই ছোট্ট অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসতে, কিন্তু কবে? অভাবের তাড়নায় আর খিদের জ্বালায় অমলের ঘরের কোণে পড়ে থাকে তার রং তুলি রঙিন ক্যানভাস। আর তার ধুলো জমা স্বপ্ন ও প্রতিভাকে সরিয়ে রেখে সে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। ছোট ছোট কাজ করে যা টাকা পায় তাতেই চলে যায় তার দিন, শুধু চলার জন্য। অমল আজ একা। যদিও তার বাবা মা ভাই বোন সবাই একসময় ছিল, এখন আর তার পাশে কেউই নেই। ছোটবেলায় আশ্রমের লোকেদের কাছে সে শুনেছে কিভাবে ছোট্ট অমল তার বাড়ির লোককে হারায়, তার দাঙ্গায়। তারপর থেকেই আশ্রমেই বড় হয় অমল, বাড়তে থাকে সমাজের সাথে তার দূরত্ব। বয়স সন্ধিকালে কুসংসর্গে মিশে পালিয়ে আসলো আশ্রম থেকে। কিছুদিন পরেই নিজের ভুল বুঝতে পেরে যখন সে বেরিয়ে আসে বৎসঙ্গ থেকে, ততদিনে বড় দেরি হয়ে গেছে। তাই অমল নিজের সব সময় নিয়োজিত করে তার শিল্পের মধ্যে, একে একে ভরতে থাকে তার ক্যানভাস। কিন্তু হায়রে বাস্তব, এই স্বার্থপর শহরে স্থান পেল না তার প্রতিভা। সবাই শুধু তার ছবি দেখে প্রশংসা করে চলে গেল, কিন্তু কেউ তা কিনল না, কেউ বুঝল না এই ক্ষুদ্র শিল্পীর জীবিকার কথা। বড় ছোট নানা প্রদর্শনীতেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। অতঃপর কাজের সন্ধানে, দুবেলা দুমুঠো ভাতের সন্ধানে সে বেরিয়ে পড়ে শহরের রাস্তায়। যাই হোক, এভাবে যখন অমলের জীবন চলছিল তখন তার এক বন্ধু তাকে এক পরামর্শ দেয়, যাতে সে তার শিল্পকলার মাধ্যমে উপার্জন করতে পারে। আর কিছুদিন পরেই রাজ্য নির্বাচন, আর প্রতিবারের মতো এবারেও গণতন্ত্রের এই উৎসবে মেতে উঠল কলকাতাবাসী। আর সেই উত্তেজনার মাঝেই অমল পেল দেওয়াল লিখনের কাজ। যেহেতু শিল্পের কোনো রং কোনো পক্ষ হয় না, তাই কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ল পাড়ায় পাড়ায় অমলের দেওয়াল লিখনের প্রশংসা। সব পাড়া থেকে, প্রায় সব দলের থেকেই তার ডাক আসতে লাগে, এবং শহরের সাদা চুনকাম করা দেওয়াল ভরে যেতে থাকে অমলের রং তুলির জাদুতে লেখা স্লোগান, চিহ্ন আর আর্টিস্টিক দেওয়াল লিখনে। যত দিন যেতে লাগে ততই ছড়িয়ে পড়ে তার নাম ডাক, আর এই সুবাদে আসে তার জীবনে আর্থিক সচ্ছলতা। অমল সত্যিই খুশি এখন, যদিও সে কোনো দলকেই সমর্থন করে না, তবু তার নিজের প্রতিভাকে
জনসমক্ষে আনতে পেরে সে অত্যন্ত খুশি। ফিরে আসা যাক আজকের দিনের কথায়। আজ অমলের দিনটা খুবই খারাপ কেটেছে। প্রতিদিনের মতো যখন সে তার পাড়াতে একটা দেওয়ালে রং করে তাতে স্লোগান লিখছে, একদল ছেলে তা জোর করে নষ্ট করে দেয়। ছেলেগুলো পাড়ার একটা বিরোধী দল চালিত ক্লাবের সদস্য। তারা অমলকে জোর করে সেই দেওয়ালটা পুনরায় চুনকাম করে তাদের দলের সমর্থনে লিখতে বাধ্য হয়ে যখন সে চুনকাম শেষ করে তখন বিকেলের কিছুক্ষণের বৃষ্টি আবার ধুয়ে দেয় দেওয়ালের রং। সে বুঝতে পারল আজকের পারিশ্রমিক থেকে তাকে বঞ্চিত করা হবে ও তার জন্য অপেক্ষা করছে কঠিন ভৎসনা। অমল আর দুঃখিত নয়, সে জানে এই পৃথিবীর বুকে হাজার হাজার নিপীড়িত মানুষের মতো সেও একজন মানুষ। তাই সে মেনে নিয়েছে তার এই জীবন আর এই ছোট ছোট যুদ্ধের মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে জীবনের লড়াইয়ে। অমল আজও স্বপ্ন দেখে যে শহরের এই এঁদো গলির দেওয়াল থেকে তার প্রতিভা একদিন স্থান পাবে বিশ্বের শ্রেষ্ঠ আর্ট গ্যালারিতে, তার শিল্প প্রশংসিত হবে সারা বিশ্ব জুড়ে। সে আজও স্বপ্ন দেখে মানুষ একদিন তার পরিশ্রমকে মর্যাদা দেবে আর তার মতো আরও যারা জীবন সংগ্রামে দৃঢ় প্রতিজ্ঞ তারাও পাবে সাফল্যের স্বাদ। ঘড়িতে তখন রাত 12টা বাজে। অমল নিজের বিছানার উপর শুয়ে শুয়ে সব ভাবছিল। তার হঠাৎ মনে পড়ে গেল অনেকদিন আগে এক বৃদ্ধ তাকে একটা কথা বলেছিলেন, তুমি লড়াইটা করতে থাকো অমল, তুমি লড়াইটা করতে থাকো, গণতন্ত্র আমাদেরকে অধিকার দেয়, লড়াই করবার অধিকার দেয়, নিজের প্রাপ্য সম্মানটুকু অর্জন করে নেওয়ার অধিকার গণতন্ত্র আমাদেরকে দেয়, সুতরাং তুমি লড়াইটা করতে থাকো। আরে ভাবি, অমলের মতো হাজার হাজার স্বপ্ন দেখা মানুষ পুনরায় ডুবে গেল স্বপ্নের দেশে। আমাদের সমাজে অমলের মতো অনেক অমলকান্তি রোদ্দুর হতে চেয়েও নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না, তবুও তাদের এই অধরা স্বপ্ন নিয়ে তারা বেঁচে থাকে আর চালিয়ে যায় নিজেদের লড়াই। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি।